গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলায় তোমাদের সাথে ওষুধ আর চা আর বিস্কুট দিয়ে শুরু করলাম, কারণ এটাই হচ্ছে এখন আমার রেগুলার রুটিন। সকালবেলায় খালি পেটে উঠে একটি ওষুধ খাই, তারপর চা বিস্কুট খাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখন হচ্ছে বিস্কুট আমার খুব ফেভারিট জিনিস, যেটা আমি 5টা, 6টা, 7টা, 8টা, কোনো 10টা অবধি খেয়ে নিই। খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদেরও অনেকেরই চা বিস্কুট খুব পছন্দ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর এখন বাজছে 10:40, আর আজকে হচ্ছে 29 তারিখ। আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, না শুরু করেছি একটু সকাল থেকেই তোমাদেরকে দেখালাম। তো তো এখানে মা খাবার খাচ্ছে, জলখাবার, আর আমার জলখাবার খাওয়া কমপ্লিট, হয়ে গেছে, আর সবার কমপ্লিট হয়ে গেছে, শুধু মা এখন খাচ্ছে। তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে দেখায় আজকে কী রান্না বান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখায় কী রান্না বান্না হচ্ছে। তো দেখে নাও, এই তো আজকে রবিবার, আর রবিবার মানে হচ্ছে প্রত্যেক বাড়িতে হচ্ছে মাংস। রবিবারটা মাংস ছাড়া একদম মানায় না, কি বলো বন্ধুরা? আমার তো একদম ভালো লাগে না, আমার আমার ভাইয়ের একদমই না। রবিবার একটু মাংস হলেই মনে হয় খুব ভালো লাগে খেতে। আর এখন তো খুব একটু বেশি মাংস মাংস নেশা হয়ে গেছে। তো যেমনই নেশা হোক, সে এক পিস দু পিস ছাড়া আমাকে একদমই মাংস দেয় না। তো হয় রাত্রে এক পিস দেয়, দুপুরে দু পিস দেয়, কোনো দিনও দুপুরে দু পিস দেয়, রাত্রেবেলাতে দিচ্ছিল না। আর আমাদের এখন মাটন হয় না, কারণ আমার এখন বেশি মাটন খাওয়া চলবে না, কারণ মাটন আমার সহ্য এখন হবে না বলে এখন দেয় না। আর দিলেও এক পিস মাংস, এক পিস মেটে, এটাই এখন মাটনের আমার দেই। আর এদিকে দেখো, কথা বলতে বলতে তোমাদের তো বলতেই ভুলে যাচ্ছি যে এদিকে মা কীরকমভাবে মাংসটা রেডি করছে, মশলা টশলা কষে নিয়েছে, আর এখানে মাংসটা করছে। তো আমার তো কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে, আর আমার এটা না ছোটোর থেকেই অভ্যাস যে মাংস হতে হতে এক পিস তুলে আমাকে দেবার। তো আজকেও খেয়েছি, আর এটা হচ্ছে মাংসের পুরো ফাইনাল লুকটা। আর খেতে খুব ভালো হয়েছিল আজকে চিকেনের ঝোলটা। তো মাকে বললাম, মা এক পিস তুমি আমাকে এখন দাও, আমাকে দুপুরবেলা এক পিস দেবে তাহলেই হবে। তো মা আমাকে এক পিস দিল, এটা আমি বরাবর বিয়ের আগের থেকে মানে ছোটোর থেকেই এটা আমার আর ভাইয়ের খুব নেশা যে মা রান্না করবে, আমি আমরা বাটিনির পাশে দাঁড়িয়ে থাকবো। শুধু আমি না, আমার মতন প্রত্যেক বাড়িতেই মনে হয় এটা হয় যে বাটিনি দাঁড়িয়ে থাকে, এক পিস মা কষতে কষতে দেবে, সেটা খাবো, সেটা স্বাদটাই আলাদা লাগে। তো আজকেও সেম খেয়েছিলাম, কিন্তু যাই হোক আজকে দুপুরবেলাতে কিন্তু আমাকে আবার দু পিস মাংসই দিয়েছিল। তো তোমরা আগে আগে দেখতে থাকো আর কি হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট। আর স্নান কমপ্লিট হয়ে এখানে একটু এলাম, কারণ প্রচণ্ড আমার চুল উঠছে, বিশ্বাস করো। আর এই চুল ওঠার জন্য বাবার সাথে প্রতিদিন খাবার নিয়ে নিয়ে মানে চুল পড়ে যাচ্ছে, সবার পাতে পড়ছে। তো ওই জন্য একটু মা বললো চুলটা যতক্ষণ না একটু শোকাচ্ছে, একটু জল ঝরছে, তুই একটু ওই ঘরে গিয়ে বসকা, না হলে এরকম প্রতিদিন খাবার সময় জল টল পড়িয়ে পড়ছে, মানে চুল পড়ছে, খুব অসুবিধা হচ্ছে। তো ওই জন্য আমি স্নান করে গিয়ে ওখানে মুখে ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর পরে এখানে এসে একটু বসলাম, দেখো স্নান করলাম। দেখো চুল, দেখো মাত্র দুটি চুল থেকে আছে। তো ছ মাস ওষুধ চলবে, জানি না ছ মাস পর বাটুল দি গ্রেটের মতন দুটি চুল থাকে, বাটুল কিনব ও দুটো চেরাচামুন নাম দুটো ভুলে গেছে, ওদের মতন দুটি এরকম করে চুল থাকবে কি না এই টিকিটের মধ্যে সেটাও সন্দেহ আছে। কারণ এত চুল উঠছে, এত পরিমাণে চুল উঠছে, যেটা মানে তোমাদেরকে কী বলবো, আমার বলে বোঝানো যাবে না। তোমাদেরকে একদিন দেখাবো, দাঁড়াও প্রতিদিন ভাবি দেখাবো, কিন্তু ভুলে যায়। এই কটি চুল পড়ে আছে, একে তো এত লম্বা চুল ছিল সেটা কেটে এইটুকু করলাম যাতে চুলটা ভালো করে হয়। আর নভেম্বরে চুলটা কাটলাম কার্তিক পুজোর আগের দিনে, ভাবতে পারিনি যে আমার শরীরে তখন একটা এত বড় মহামারী রোগ ঢুকে গেছে। তো যাই হোক, এখন তো সব চুল উঠে যাচ্ছে, এখন অক্টোবরের শেষ অবধি মোটামুটি ওষুধ চলবে। তাহলে অক্টোবরের শেষ অবধি, এবার মাঝখানে একদিন আমার যে ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে সেই ডাক্তারের সাথে আমার কনফারেন্স আছে, দেখি কথা বলার সময় তাকে সেদিন বলবো যে আমার প্রচুর পরিমাণে চুল উঠছে, যদি কিছু ওষুধ দেয় তো ভালো, না হলে যখন চেক আপে যাবো সে তখন ছাড়া আর কোনো উপায় নেই। চুলের যে অবস্থা, একদম মানে কোনো কোনো কিছু শ্যুট করছে না। এবার দেখো এত হাই পাওয়ারের ওষুধ খাচ্ছি, তো তো মাথায় যদি স্নান না করছি সে এক বিপদ, ঘুম আসছে না। তাও বিশ্বাস করো আমি চুলের জন্য প্রতিদিন জল ঢালি না, মোটামুটি 3 দিন বাদ বাদ চুল মাথায়, এই গরমেও আমি 2 দিন বাদ বা 3 দিন বাদ কোনোদিনও মাথায় জল ঢালি না প্রতিদিন। আমি ভাবছি প্রতিদিন চুলে জল ঢালছি বলে সেটা হচ্ছে কি না সেটাও দেখছি না, যে চুলটা আমি 2-3 দিন চুলে শ্যাম্পুটা বন্ধ, এই জল ঢালা বন্ধ করছি, তাহলে দেখি বন্ধ হয় কি না সেটাও হচ্ছে না, সেটাও হয়ে যাচ্ছে।
তো ভেবেছিস ফালতু সব কিছু হচ্ছে নিজের রোগের কারণে, সবাই কথা সবাই বলছে যে অপারেশন হয়েছে ওই জন্য, আর এই ওষুধ চলছে, চুল উঠবে এটা নিয়ে ভেবে কিছু লাভ নেই, তো চুল উঠবে উঠুক আর কি বলবো, এটা কিছু বলার নেই। তো স্নান টান কমপ্লিট হয়ে গেল, তো ভাবলাম একটু তোমার সাথে কথা বলা যাক। তো আজ ওয়েদার একদম মেঘলা মেঘলা, কাল তোমাদেরকে ব্লকেটা দেখেছি না মেঘলো ওয়েদার, ও বাবা ভাবলাম বৃষ্টি টিষ্টি হবে, মা উপরে রুমে গিয়ে দরজা জানলা সব লাগিয়ে দিয়ে এলো ঘন্টা, আবার রোদ বেরিয়ে হয়ে গেল, রোদ মানে বার হয়ে গেল যেমনকার সে, কোনো বৃষ্টি টিষ্টির কোনো নামগন্ধ নেই। আজকের তো সকালে ঘুম থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এতটাই গরম আজকে লাগছে, ওয়েদারটা এতটা ঘুমট করে রেখেছে বলে মনে হয় হয়তো সেজন্য লাগছে। তো যাই হোক এখানে একটু বসি, কারণ বসি তারপর দেখি একটু কারোর সাথে একটু ফোনে কথা বলবো পায়েলের সাথে, কারণ অনেক দিন পায়েলের সাথে কথা, অনেক আমার এই 4 মাসে পায়েলের সাথে কবার কথা হয়েছে গুণাগুণতে জানো, খুব জোর একদিন এসে এখানে এসে একদিন, ওখানে একদিন পায়েল জয়কে বলেছিল গলাটা শুনতে চাই 2 দিন, সেদিন ফোন করেছিল আমি ফোনটা ধরতে পারিনি, তারপর দিন করেছিলাম ও হয়তো ছেলেকে নিয়ে ব্যস্ত আছে বলে ধরতে পারিনি, আজ আবার করেছে, তো দেখি আজকে একবার ফোনে একটু কথা বলি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমি এখন সেরকম হয়তো বেশি কাজটা পাচ্ছি না, যেটা পাচ্ছি না তাও তোমার এরকমই সিম্পল লাইফস্টাইল, এখন বাড়িতে আমি কী করছি, আমার মা বাবা কী হচ্ছে, এসবই তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের যদি কিছু মানে তোমাদের যতটা আমার মাথায় আসবে যে তোমাদের কিছু দেখানো যায় না দেখাবো, তো চলো এখন রাখি, আবার তোমাদের সাথে আমার পরে কথা বলবে, সরি পরে কথা বলবে। দেখো বন্ধুরা এখন 4টা বাজছে, এখন মা আমাকে একটু ফল কেটে দিচ্ছে, এরকম টাইমে আমি রোজ ফল খাই, আর একবার ফল খাই জল মানে দুপুরে ভাত খাবার আগে একবার ফল খাই, বাট এখন এই 2 দিন খাওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি নিজে খুব গোলমাল করছি, ঘুম থেকে উঠতে সকালবেলায় খুব দেরি করে ফেলছি, ওই জন্য বকানি খেয়েছি, তো আজকে একটু বেশি বকানি খেয়েছি বলছি, তুই স্যুপটাও আজকে খেলি না ফলটাও খেলি না, তো আমি এই স্যুপটা মানা করেছিলাম, বিশ্বাস করো আজ কন্টিনিউস মানে কন্টিনিউয়াসলি 2 মাস ধরে ওই খেয়ে যাচ্ছি, তো আজকে মা করেছে একদিন রেস্ট দাও, আমার ওই স্যুপ কলাই সিদ্ধ সবজি দিয়ে আর স্যুপ এরকম আবার সবজি দিয়ে আমার ভালো লাগছে না খেতে, তো আজকে মা দেয়নি, তো ওটাই মা চিৎকার করছিলো, তো ফল খেলাম, আর এদিকে 2:30-5টা বাজলেই আমি দুধ খেয়ে নিই, আর এদিকে মা রাত্রের খাবার বসে দিয়েছে, রাত্রে ভাত আর আলু সিদ্ধই ছিল, দিনের বেলার যে মাংসটা সেটাই ছিল, রবিবার দিন আমাদের এরকম করেই খাওয়া হয়ে যায়, কারণ মাংসটা একবারে রান্না করে রাত্রেবেলায় মাংস ভাত, তো আজকে কেউ রুটি খাবো না বললো, ওই জন্য আজকে মা আবার রাত্রেবেলাতে ভাতই বসে নিল, আর বিকেলেই মা রাত্রের খাবারটা করে নেয়, কারণ আমাদের একটা রুম তো ছোটো রুম, খুব কষ্ট হয় না হলে খাবার করলে ফ্যানটা বন্ধ রাখতে হয়, আর তখন আমি বাইরে একটু বসি, ওই জন্য বিকেলবেলায় বাইরে হাঁটাহাঁটি করি, ওই জন্য মা বিকেলবেলাতেই খাবারটা করে নেয়। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আবার সেই অনেকটা সময় বাদ তোমাদের সাথে দেখা, আজ তোমরা দেখলে যে আমি মাঝখানে ফল খেলাম আর দুধটা তোমাদের সাথে শেয়ার করে নিই, দুধ খেলাম আর মা বিকেলবেলাতে রান্না বসে দিয়েছিল রাতের খাবারের, মা বিকেলই করে নেই, কারণ হচ্ছে যে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, আর যেহেতু বুঝতে পারছো ছোটো রুম বাপের বাড়ি, একদিন তোমার আমি বাপের বাড়ির হোম ট্যুর করবো পরে করবো, তো ওই জন্য যেহেতু রান্নাঘর আর আমি যেখানটা থাকি দুটো একটা অ্যাটাচ, ওই জন্য খুব গরম লাগে, কারণ মা বিকেল খাবার করেন, আর বিকেলবেলাটা আমি এইখানটাতে বসি হাঁটাচলা করি, হাঁটাচলা করি আমি, আর ওইদিকে যাই না, ওইদিকে যেতে গেলে জামা প্যান্ট পরতে হবে, এইভাবে ওই জন্য আমি যাই না, তো এখানটাতে হাঁটাচলা করতে থাকি, আর এই দেখো বেল্ট পরে হাঁটি, বেল্ট পরে হাঁটতে বলেছে আমাকে, তো চলো আমি একটু হাঁটি, একটু হাঁটাচলা করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন সন্ধ্যাবেলায় আজ মামা ভাগ্নে মিলে দুজন মিলে আমাকে আজকে বিরিয়ানি দিতে এসেছিলো, তো তখন মামা ভাগ্নে তো এই দুজনকে দেখে দিলাম, এই তো ভাগ্নে আর ওই তো আমার হাজব্যান্ড, তোমরা সবাই দেখতে পেলে, তোমরা জয়কে মানে আমার ব্লগ শুরু করার পর ফার্স্টে জয়কে তোমরা দেখতে পেলে, কিন্তু আজকে জয়কে কোনো কথা বলাতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে যে তখন IPL খেলা চলছিল টিভিতে, আমি ভাবলাম যদি কোনো রকম টিভির মিউজিকে কপি মানে চলে এলে কপিরাইট ক্লেম ক্লেম আসে, ওই জন্য আর শোনালাম না, আর এদিকে মানে অনেকদিন পর আবার ক্যামেরা নিয়ে ওর দিকে এরকমভাবে তাকাচ্ছিলাম, তো যেন ওর হাসি পেয়ে যাচ্ছিলো, তো যাই হোক। আর তারপরে দেখো এখানে আইসক্রিম খাচ্ছিলাম আমরা সবাই মিলে, কারণ হচ্ছে যে পুচু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমার বাবা আনা করালো পুচুর জন্য আইসক্রিম, তো সবাই খেলাম, আর এইদিকে দেখো বিরিয়ানি, এটা খাওয়ার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার অপারেশন হয়নি তার আগের থেকে, যে আমার অপারেশন হওয়ার পর আমাকে বিরিয়ানি 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 চাই বলে, আমি ডিসচার্জ হবার আগেও পিকের
এর দিকে জানতে চেয়েছিলাম যে আমি বিরিয়ানি খেতে পাবো কিনা, আবার এক মাস পর ভিডিও করে জানতে চাইছিলাম বিরিয়ানি খেতে পাবো কিনা। তো আলটিমেট আজকে আমি খেতে পেয়েছি। আমার জন্য ফুচুকি এনেছে বলো তো কি এনেছে? ফুচুকি বিরিয়ানি। তুই কি তাহলে বিরিয়ানি কি তুই রান্না করেছিস? না, আমার মামা ভালো বিরিয়ানি বানায়। তাহলে মামা বিরিয়ানি দোকান খুলবে? হ্যাঁ, দোকান খুলু। তাহলে এখানে সবাইকে বল মামা একটা বিরিয়ানি দোকান হয়ে যায়। আমার দোকান হয়ে যায়। আর আর তুই এই মাছ নিয়ে কি করেছিস বল? মার খেয়েছিস কেন মামার কাছে? মাছ তো আমি এদিকে ছুঁয়ে যাচ্ছি আর যা মামাকে মেরে যাচ্ছি। বিরিয়ানির কুক আমি আর এখানে আমি এখন খাচ্ছি বিরিয়ানি। আমি খেয়ে পর বলছি যে কেমন বানিয়েছে, তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। চলো আগে এখন খেয়ে নিই। রাতের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাতের খাবার কমপ্লিট হয়ে আমি উপরে চলে এসেছি। আর এবারে আমি আমার এবার একটু এডিট করব, এডিট করে তারপরে ঘুমিয়ে যাব। তো তোমার সাথে ভাবলাম ব্লগটা শেষ করে দেওয়া যাক, সারাদিনের জার্নিটা তোমার সাথে শেয়ার করলাম। এখন আমি যেভাবে আমার জার্নিটা চালাই সেটাই তোমার সাথে শেয়ার করি। আর তোমরা তো দেখতেই পেলে আমি রাতে কী খেয়েছি, সেটা আর বলার কিছু নেই। তো আর একটা সব থেকে যেটা আসল কথা, যখন তোমাদেরকে বলবো করে বলা হয়নি, আজকে আমি বিরিয়ানি খেয়েছি। 4 মাস বাদ আমি আজ বিরিয়ানি খেয়েছি। শেষ বিরিয়ানি খেয়েছিলাম আমি হচ্ছে যে আমার নন্দাই আর ননদ আমি জয় সবাই মিলে খেতে গেছিলাম বিরিয়ানি বইমেলার সময়। শেষ আমার ওখানে ভালোভাবে বিরিয়ানি খাওয়া, তারপর কিন্তু আমি আর বিরিয়ানি খাইনি। হ্যাঁ, মাঝখানে একবার খেয়েছিলাম, সেটা হচ্ছে যে দুর্গাপুর ঘুরতে গিয়ে, ওখানেও তো একটু ননদের পাত থেকে নিয়ে খেয়েছিলাম। এই জাস্ট আমার বিরিয়ানি খেয়েছি, তারপর ভালোভাবে ওরা আজকে খেলাম। আজকেও খেয়েছি অল্প, কিন্তু অনেকদিন পর ভালোভাবে বিরিয়ানি খেলাম। আর সেটা তো বানিয়েছি জয়, মানে আমার হাজবেন্ড বানিয়েছে, খুব ভালো হয়েছে। বিশেষ করে আমার জন্য একদম, আমার প্রথম রুগীর জন্য একদম পারফেক্ট বানিয়েছে। ও বানিয়ে এনেছিল সন্ধ্যাবেলাতে, ও আর বাঙ্কু মিলে এনেছিল, মানে জয় আর মা মিলেই করেছে হেল্প করে। ওর পক্ষে তো একা কাটা বাটাগুলো সম্ভব না, এগুলো মা করে দিয়েছে। তো তার জন্য আবার আমার ভাগ্না বাঙ্কু ও আর কি বলছে না তো এসে বলছে, মিমি মামা কিছু করেনি রে, মামা কিছু করেনি, সব দ্বিদুন করেছে, মাংস তারপরে ভাতটা বসিয়েছে দ্বিদুন, মামা শুধু নামকে বাঁচতে। তার মা বলছে আমি নামকে বাঁচতে, বলছে না না তুই সব করেছিস। তো এরকম ব্যাপার ভালোই হলো, সন্ধ্যাবেলা একটু এলো তোমাদের সাথে, ওদের সাথে একটু গল্প টল্প করলাম, আর তোমাদেরকে জয়কে আজকে দেখালাম। আর সেই মুহূর্তে তোমাদের সাথে জয়কে আজকে কথা বলায়নি, কেন বলো তো? টিভি চলছিল, টিভিতে জন্য যদি কোনোভাবে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, আর আজকে তো বুঝতে পারছো খেলা আছে, ফাইনাল খেলা, তো ওই জন্য ভাবলাম যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয় ওই জন্য তোমার সামনাসামনি কথা বলালাম না। তো যাই হোক, ও এসেছিল, বিরিয়ানিটা ভালোই করেছে, খারাপ করেনি, ভালো করেছে। তো আমার জন্য একদম পারফেক্ট হচ্ছে, আমি অল্প একটু খেয়েছি এতটার মতন, কিন্তু খুব ভালোভাবে খেয়েছি। আমি সন্ধ্যাতেই বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলা যেহেতু ভাত খাবো বলে, আর বিশেষ করে আরও সন্ধ্যায় খেয়েছি, বিশ্বাস করো, আর ম্যাগি বা আর এই মুড়ি এগুলো চিড়া ভাজা এগুলো আমার আর খেতে ভালো লাগছে না। এই তো খাচ্ছি প্রতিদিন, এটা নয় ওটা নয় ওটা নয় করে করে খাচ্ছি, তো বিশ্বাস করো আর ভালো লাগছে না আমার। ওই জন্যই আজকে, ওই জন্য আমি জয় যখন বললো বিরিয়ানিটা দেবো, আমি তার মনে মতো আমি বললাম সন্ধ্যাবেলাতেই আমি বিরিয়ানিটা খাবো। মাকে বললাম জয় আনুক, আমি সন্ধ্যাবেলাতে বিরিয়ানিটা খেয়ে নেবো। তো যাই হোক, খেলাম, বেশ ভালো লাগলো খেতে বিরিয়ানিটা। তারপর আবার নিজের হাজবেন্ডের হাতের রান্না, অমৃত লাগবে। জয় যখন শুনবে না আমি এরকম বড় বড় ডায়লগ মেরেছি, বড় ডায়লগ মারতে এক্সপার্ট। তো যাই হোক,
আর বেশি বকবক করবো না, অনেক বকবক করেছি। আর প্লিজ বন্ধুরা, বারবার তোমাদেরকে ব্লগ আমি রিকোয়েস্ট করছি, এখন একটু মানিয়ে নিও। এখন ধরো আমি আমার ডেলি ডেলি রুটিন শেয়ার করতে পারছি না, এটা এখন সম্ভব না। যেটা এখন আমি ডেলি করি, যেটা আমার ডেলি এখন লাইফস্টাইল, আমি কীভাবে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এর বেশি আর কিছু না। তো যাই হোক, এটা শেয়ার করি, তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে যে সব কিছুর দিকে একটু মানিয়ে নিও। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন দিন, নতুন খুশির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন আমি এখানে রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।